হ্যালো, আমি সংযুক্তা, আর ওয়েলকাম টু ইয়েট আনাদার কুকিং ব্লগ। যদিও কুকিং ব্লগ এটা বলা যায় কি না আমি জানি না, কারণ কুকিং ব্যাপারটাই হয়নি এবার, একদম ঘেঁটে ঘর তো অন্যবার হয়, এবারে এমনই ঘেঁটেছে যে মানে 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 কুকিংটাই হয়নি আর কি, মানে কুকি হয়নি, মানে কাঁচা থেকে গেছে জিনিসটা। তো দেখতে কেমন হয়েছে আমি জানি না, বাট ঘেটে ঘ, বাট যাই হোক, তাও জানি না এই রান্না রান্না আমি আমি খুব চেষ্টা করি মানে, কিন্তু রান্নাটা আমি কিছুতেই করে উঠতে পারি না, খুব খুব টাফ লাগে আমার, খুব টাফ মনে হয়। আর কবে যে রান্না করতে শিখবো, সত্যি ইস, রান্না বাজার এগুলো আমি পারিই না একদম, কী করে যে মানুষ করে, সবাই করে, বুঝতে পারি না। যাই হোক, তো কুকিং ব্লগে আজকে যেটা ছিল দেখে বোঝা যাচ্ছে না, যদিও উপর থেকে ক্যামেরায় আরোই বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বানিয়েছিলাম অ্যাকচুয়ালি মানে ওই স্ন্যাক্স হিসেবে সন্ধ্যাবেলা চায়ের সাথে মাশরুম ছিল একটু, তো মাশরুম দেখলেই তো আমার একটু হয়ে যায় যে কিছু একটা বানাতে হবে, কিছু একটা বানাতে হবে, মাশরুম আর ক্যাপসিকাম এই দুটো জিনিস। তো যাই হোক, মাশরুম ফ্রিজে থাকলেই আমার রান্নাঘরে ঢোকা চাই, তো ঢুকেওছি। তো মাশরুমের পকোড়া বানালাম, কিন্তু যেটা হয়েছে মোস্ট প্রবাবলি আমি বুঝতে পারলাম না জিনিসটা কী, গণ্ডগোলটা কী হলো। মোস্ট প্রবাবলি মাশরুমগুলো বাটন মাশরুম ছিল, তো মোস্ট প্রবাবলি ওগুলোকে কাটতে লাগতো, কাটিনি বলে বোধহয় একটু কাঁচা কাঁচা থেকে গেছে, কারণ বাইরেটা রান্না হয়েছে, ভেতরটা একটু জানি কেমন 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 মানে ময়দার পার্টটা ঠিকঠাক আছে মোটামুটি খেতে, যে কোটিংটা আর কি, কিন্তু ভেতরটা কীরকম জানি লাগছে, মনে হচ্ছে যেন মানে রান্না হয়। যাই হোক, তো চলো দেখে নিই কয়েক ঝলক, এগুলো তো হতেই থাকে তাই না, করতে করতেই শিখবো আর কি, চলো দেখে নিই কুকিং ব্লগে আজকের পকোড়া।